আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে কথা কইমু আপনার সাথে, যে আমি একসাথে দুইটা জিনিস আপনারা শেয়ার করবো, যে দুইটা বিষয় শেয়ার করবো। একটা হইল গিয়া আমরা যে সমস্ত অনাবাদী জায়গাগুলো আছে, সেই সমস্ত জায়গাগুলো যদি আবাদ করি, সেই সাথে যদি আমরা নিজের আর্থিক অবস্থার পরিবর্তন এবং নিজের খাদ্যের চাহিদা পূরণ দুইটা কাজ একসাথেই হইব যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি। যে কারণে আমি আপনারা যে বিষয়টা দেখাইলাম, যে অল্প পুঁজিতে আপনারা এই পেয়ারা চাষটা আপনারা অল্প পুঁজিতে করতে পারবেন, অল্প পুঁজিতে করতে পারবেন বলে আমি আপনারা গ্যারান্টি দিতে পারি। কারণ আপনারা যদি আমার ফর্মুলাটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, দেখেন আমি একই গাছ থেকে একই সাথে ফল, এই গাছটার থেকে এই দেখেন এক সামান্য একটা গাছ, এই গাছ থেকে দুই মনের অধিক পেয়ারা আমি সংগ্রহ করছি। অলরেডি দুই মনের অধিক পেয়ারা আমি সংগ্রহ করার পরে এখন বর্তমানে এই গাছ থেকে আমি এখন বর্তমানে আরম্ভণীকরণ 10-15 কেজি পেয়ারা আমি এখন বর্তমানে আমি সংগ্রহ করতে পারবো। এখন বর্তমানে আমি পারতাছি। আর যে জিনিসটা আমি আপনারা শেয়ার করার লাগে আইছি, যে আপনারা যদি এইভাবে আপনারা যদি একই ফর্মুলায় আপনারা তৈরি করতে পারেন, আমার এই গাছ থেকে আমি অনেকগুলো সারা তৈরি করার পরিকল্পনা নিয়েছি এবং সারা কীভাবে তৈরি করতে হয় এই পরিকল্পনাটা আপনারা অবশ্যই দেখাইমো। এই যে দেখেন আমার এই একটা ডাল, এই ডালটা দেখেন, এই ডালটা আমি আবার এই দেখেন আমার নতুন কুষি দিছে, এটার থেকে আবার আগামী সিজনে ফল ধরবো। দেখেন আমার এই আমি যে কলমটা দিছি, এই কলমটা কাটার উপযুক্ত, আমি খাইটা নিব কেন। এরপরে আরও আছে, আপনারা অনেকটা দেখবেন আমার কলম দেওয়া আছে, আমি কলমের চারাগুলো তৈরি নিয়ে যাইমু। দেখেন এই চারাটা কাটার উপযুক্ত, এইটাও একটা গাছ, এই দেখেন অলরেডি এটার মধ্যে পেয়ারা আছে, এগুলো একটাও নষ্ট হইতো না। এই যে দেখেন অনেকগুলো শিকড় হয়ে যায় গেছে গিয়ে, দেখেন দেখা যায় এই যেরকমভাবে আমি অনেকগুলো চারা তৈরি করছি এই গাছ থেকে। আপনারা যদি একই ফর্মুলায় আপনারা যদি এই ফর্মুলা নিয়ে আপনারা কাজ করতে পারেন, আশা করি ভবিষ্যতে আপনারাও নিজেই একটা বাগান তৈরি করতে পারবেন, তাও অল্প পুঁজিতে। আপনারা যদি একটু ত্যাগ স্বীকার করেন, একটু পরিশ্রম করেন, তাহলে আপনারাও এই ধরনের বাগান করা সম্ভব। তা আমি আপনারা যে পরামর্শটা দিই, আপনারা প্রত্যেকেই ওই পরামর্শটা অনুযায়ী যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে অবশ্যই আপনারাও লাভবান হবেন। এই দেখেন আমার হাতে পেয়ারাগুলো কত বড়। আপনারা আমি এটি কইম যে আপনারা একই গাছ থেকে অনেকগুলো সারও তৈরি করতে পারছেন এবং সারাগুলো আপনারা কিনতে হইতো না, কেনার প্রয়োজন নাই। আপনারা এক গাছ থেকে অনেকগুলো গাছ তৈরি করতে পারবেন এবং সঠিকভাবে পরিচর্যা করলে আপনারা এটার থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। দেখেন আমার অনেকগুলো পেয়ারা এখন বর্তমানে আমি ফাড়তেছি, অবশ্য আপনারা সাথে কথা কইতেছি, এর সাথে পেয়ারাও ফাড়তেছি। দেখেন আমি পেয়ারাগুলো আশা করি আজকে 10-15 কেজি পেয়ারা ফার্মু এই গাছ থেকে। আমি অলরেডি মনে করেন দুই মনের মতো পেয়ারা এটার থেকে আমি ফাড়ছি, ফাড়ার পরে এখন বর্তমানে আরও ফাড়তেছি, আশা করি এখন বর্তমানে শেষ পর্যায়ে আছি। তবে যেগুলো আছে আলহামদুলিল্লাহ। তা আপনারা যদি এক গাছ থেকে দুই মন পেয়ারা ফাড়তে পারেন, 50 টাকা করে যদি কেজি হয়, তাহলে একটা গাছ থেকে উৎপাদন কত টাকা। তা আপনারাও যদি এইভাবে আপনারা চেষ্টা করেন, আপনারাও অবশ্যই লাভবান হইতে পারবেন। আমি আপনার সাথে ওই জিনিসটাই খুঁজতেছি, প্রত্যেকের কৃষিতে বিপ্লব ঘটান, কৃষির মধ্যে ফায়দা আছে এবং কৃষির মধ্যে আল্লাহর বরকত আছে। জমিন থেকে আমরা রিজিকের তালাশ করার দরকার, আমরা জমিন থেকে আল্লাহ আমরা রিজিক দেই, সেই যেহেতু আমরা রিজিকটা আমরা জমিন থেকে তালাশ করি, যদি আল্লাহের মধ্যে বরকত দিব আর আমরা চলাফেরা সহজ হইব। তো সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ, আমি আপনারা ওইটাই ইয়ে করি, আপনারা কথা ওইটাই আমার কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা প্রত্যেকে কৃষি নির্ভর হন, কৃষির প্রতি গুরুত্ব দেন, অবশ্যই আপনারা আমার চাহিদা পূরণ হবে। তো সবাই ভালো থাকবেন, আপনারা নিজের থেকে অল্প পুঁজিতে আপনারা লাভবান হইতে হইলে আমি আপনারা পরামর্শ দিব, আপনারা পেয়ারা বাগান করেন। পেয়ারা বাগানের মাঝে লাভবান হইতে পারবেন। দেখেন আমার গাছগুলো প্রত্যেকটা সারা আমি তৈরি করছি, এই সারাগুলো আমি তৈরি করছি, আপনারা দেখতে পারতেছেন এই সারাগুলো আমি কাজে লাগাইতে পারবো, আরও একটা নতুন গাছ তৈরি করতে পারবো। সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তারা ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।